আপনাদের এই উদ্যোগ, এই প্রাণ দেওয়া বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এই উদ্যোগের ঠিক ধারণাটা আশা করা যায়? দেখুন, চিন্তা ভাবনাটা সামাজিক দায়বদ্ধতা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের মনে হয়েছে আমাদের স্কুলের বন্ধুরা মিলে যদি সমাজের পাশে দাঁড়ানো যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সারা বিশ্বে যে COVID-19 বা করোনা ভাইরাসের যে মহামারী আকার নিয়েছে, সেখান থেকে মনে হয়েছে যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, এটাও আমাদের আসলে পুরোটাই আমাদের নিজেদেরই মস্তিষ্ক প্রসূত। এবং আমরা দেখছি যে মানুষের যে খাদ্যের অভাব, মানুষের যে একটা হাহাকার ব্যবস্থা, তার মধ্যে থেকেই আমরা ভাবনা চিন্তা করে এবং আমরা সবার থেকে সাহায্য চেয়েছি এবং সবাই অকাতরে আমাদের সাহায্য করেছে। আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমাদের সাহায্য করেছেন এবং আমাদের যারা মানে আমরা যারা করছি, এবং ধন্যবাদ জানাই বিধাননগর পুলিশ কমিশনারের এসবি ডিপার্টমেন্টকে, যে তারা আমাদের সাথে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাতে গরিব মানুষ, সাধারণ মানুষরা খেয়ে বাঁচতে পারেন, এই জন্য আমরা এই ত্রাণের ব্যবস্থা করছি। আমরা কোনো সংস্থা নেই, আমরা একদম স্কুল লেভেলের বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড একদম। কজন আছেন? আমরা 7 থেকে 8 জন। বাই প্রফেশন আপনারা? আমরা কিছু স্টুডেন্ট আছে, কিছু ইঞ্জিনিয়ার, মেডিকেল সব ঘুরিয়ে আছে। এটা কি আপনাদের আজকে প্রথম? আমাদের জীবনের প্রথম সামাজিক মানে দায়বদ্ধতা থেকে প্রথম সামাজিক কোনো কার্যকলাপ। এটা কি আজ থেকে শুরু হলো? হ্যাঁ, বলতে পারেন আজ থেকে শুরু। আগামী দিনে কি চিন্তা হবে? আগামী দিনে মানুষের পাশে আমরা আবার দাঁড়াবো, আমাদের আবার যদি কোনো ব্যবস্থা করতে হয় আমরা সেটাও চেষ্টা করব, নিজেদের সাধ্য মতন চেষ্টা করব, আমরা দেব। এবং মানুষের কাছে আবেদন, তারা সামাজিক দূরত্ব মেনটেন করুন, তারা সরকার এবং প্রশাসন এবং ডাক্তার এবং পুলিশ যেভাবে বলছে তাদের মেনটেন করুন, যাতে এই আকারটা ভারতবর্ষের বুকে যাতে ইটালি বা আমেরিকার মতো না হয়, এটাই আমাদের অনুরোধ। যতদিন পর্যন্ত এই লকডাউন না উঠছে ততদিন পর্যন্ত আপনারা মানুষের পাশে থাকবেন? চেষ্টা করব, একদম চেষ্টা করব।